Let's jump to the swimming pool. Hello viewers, আমরা এখন রাঙামাটির রাঙাদ্বীপের সুইমিং পুলে, মানে একদম গর্জিয়াস লাক্সারিয়াস সুইমিং পুলে সাঁতার কাটতেছি। হ্যাঁ, খুবই এনজয় করতেছি মোমেন্টটাকে। এই যে এখন আমি সুইমিং এর ভিতরে ঢুকে যাব। 1 2 3 গুড মর্নিং ভিউয়ার্স, এভরি মোমেন্ট সবাইকে স্বাগতম রাঙামাটির রাঙাদ্বীপ রিসর্ট নিয়ে সাজানো দ্বিতীয় পর্বের ট্রাভেল ব্লগে। আশা করছি প্রথম পর্বের ব্লগটি আপনাদের ভালো লেগেছে, আর দ্বিতীয় পর্বেও থাকছে অনেক এক্সাইটমেন্ট। আশা করছি দ্বিতীয় পর্বের ব্লগটিও ভালো লাগবে। সো দেখতে থাকুন। গুড মর্নিং ভিউয়ার্স, রাঙামাটির রাঙাদ্বীপ থেকে আবারও সবাইকে শুভেচ্ছা। মর্নিংটা এখানকার কত সুন্দর দেখেন, ওই তো ওইদিকে সান। খুব ভালো একটা ঘুম হয়েছে, কারণ গতকাল সারাদিন অনেক দৌড়ের উপরে ছিলাম, আর হেভি খাওয়া দাওয়া হয়েছে, সেটা আপনারা অলরেডি দেখেছেন। সো আজকে হচ্ছে আমাদের রাঙাদ্বীপে সেকেন্ড ডে। সেকেন্ড ডের খুব সুন্দর একটা মর্নিং, ওয়েদারটা অনেক নাইস, ওইদিকে সূর্য উদিত হচ্ছে, তো আজকের দিনটাও অনেক ভালো কাটবে আশা করছি এই সুন্দর রাঙাদ্বীপ রিসর্টে। সো চলুন আজকের দিনটি শুরু করা যাক। তো ভিউয়ার্স, আমাদের নাস্তা করা শেষ, আমরা আবার আমাদের কটেজে চলে যাচ্ছি, ওখানে একটু রেস্ট নেব। রেস্ট নেওয়ার পর আমরা মানে দুপুরের শাওয়ার নেব হচ্ছে সুইমিং পুলে। এখানকার সুইমিং পুলটা কিন্তু অনেক সুন্দর, অনেক বিউটিফুল। সকাল 11টা বাজে, আমরা নাস্তা করলাম একটু পুলে। তো ওই যে ওইদিকে হচ্ছে ডুয়েল সুইমিং পুল, একটা হচ্ছে হায়ার সুইমিং পুল, একটা হচ্ছে লোয়ার। তো ওখানে একটু পর আমরা গোসল করব, চিল করব, তারপর হচ্ছে সুইমিং পুলের কিছু ড্রোন শট নেব। আর ওই দিকটাতে হচ্ছে ক্যাসেল, ক্যাসেলটাকে আপনাদের দেখাই দিই। আসল এখানকার মানে আমি এই রিসোর্টের যেদিকে যাচ্ছি মানে প্রাকৃতিক সৌন্দর্যে আমি বিমোহিত। অনেক সুন্দর, অনেক সুন্দর এই রিসোর্ট। এটা হচ্ছে সুইমিং পুলের এন্ট্রেন্স, ওই যে নিচে হচ্ছে সুইমিং পুল। এখন একটু পর আমরা সুইমিং পুলে চলে আসব, সুইমিং পুলে গোসল করব। আর ওইদিকে হচ্ছে রাঙাদ্বীপ ক্যাসেলটা, যেখানে সাইন দেওয়া আছে, ওই তো ক্যাসেলটা ওইদিক থেকে মিলে দেখা যাবে। ওই তো ক্যাসেলটা, ক্যাসেলটা দেখা যায়, এটা হচ্ছে রাঙাদ্বীপ ক্যাসেল। এই ক্যাসেলেও কিন্তু অনেক ফেসিলিটি রয়েছে এবং চারিপাশে অনেক সুন্দর ভিউ রয়েছে। সো আপনারা যারা বিশাল গ্রুপের সাথে রাঙাদ্বীপ রিসোর্টে আসতে চান, রাঙাদ্বীপ ট্যুর করতে চান, তাদের জন্য কিন্তু এই রাঙাদ্বীপ ক্যাসেলের তুলনা নেই। কারণ এই ক্যাসেলটাতে প্রত্যেকটা রুমেই কিন্তু অ্যাটাচ ব্যালকন বাথরুম, এবং প্রত্যেকটা রুমে তিনটা করে বেড। এই তিনটা বেডে আপনারা প্রায় 6 জনের মতো থাকতে পারবেন। সো মানে অসাধারণ একটা ফেসিলিটি, সাথে তো ওয়াইফাই টিভি কালেকশন থাকছেই, আর অ্যাটাচ বাথরুমও আছে। আর প্রত্যেকটা রুমের সাথে কিন্তু অ্যাটাচ ব্যালকন থাকবে, ব্যালকনি থেকেও কিন্তু আপনারা এই রাঙামাটির প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে পারবেন। সো রাঙাদ্বীপের ক্যাসেল বুক করার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারগুলোতে কল করতে পারেন। থ্যাংক ইউ সো মাচ। 2000 years later ভিউয়ার্স, আমরা এখন চলে আসছি রাঙাদ্বীপ রিসোর্টের মেইন আকর্ষণে, সুইমিং পুলে। কারণ যে হট ওয়েদার, হ্যাঁ, এই হট ওয়েদারে এমন একটা সুইমিং পুল, সামনে হচ্ছে প্রাকৃতিক পরিবেশ, ওয়াও, মানে একদম ওয়াও। এখানে আমরা এখন শাওয়ার নিব, গোসল করব, এনজয় করব, ঠিক আছে ভিউয়ার্স? আচ্ছা, আমরা এখন সুইমিং পুল করব।
কীভাবে নেব তো আমরা এখন সুইমিং পুলে নামবো। এই হচ্ছে আমাদের সুইমিং পুল এই রিসোর্টে। যাতে যাই একটু আপনাকে একটু ঘুরে ঘুরে দেখাই। এখানে অ্যাকচুয়ালি একটু ডেঞ্জারাস ব্যাপারটা, রেইন হচ্ছে তো। তো এখন আমি গোপ্রো 11-তে শ্যুট করতেছি। এই যে ভিউটা দেখেন, প্রচুর বৃষ্টি হচ্ছে ওইদিকে কটেজগুলা। হ্যাঁ, আর ওই যে আমার কাজিন ও মানে খুব এনজয় করতেছে সুইমিং পুলটাকে। বরাবর ঘুরে আপনি দিকে দেখবিতা। রেডি, হ্যাঁ, রেডি 1 2 3। চারশো সামনে আসে, এদিকে আসে, সুপারি গাছগুলি তোর সুপারি গাছগুলো তোমাকে না লেখা চিঠিটা ডাক বাক্সে রাখো, সাদা খামের না লেখা নাম এঁকেছে তার গানে। তোমাকে না লেখা চিঠিটা ডাক বাক্সে রাখো কোণে, সাদা খামের না লেখা নাম এঁকেছে তার গানে। সেই চিঠি যত লেখা থাকে একা একা, সেই গানের না শোনা সুর আঁকা একা একা। ছুঁয়ে যায় তো কখন এসে, যদি বলি সে সবই তোমারই, একা চিঠি একা একা। যদি বলি সে সবই তোমারই, একা চিঠি একা একা। তো ভিউয়ার্স, সুইমিং টুইমিং করে অনেক ক্লান্ত, শাওয়ার নিলাম, অনেক এনজয় করলাম। মানে সুইমিং কিন্তু অনেক হেলদি, আপনারা সবাই জানেন, আর সুইমিং করার পর কিন্তু প্রচণ্ড ক্ষুধা লাগে। তো আমাদের লাঞ্চের জন্য কল চলে আসছে। আজকে আবার নতুন নতুন পাহাড়ি আইটেম দিয়ে আমরা লাঞ্চ করব, মানে খুবই এক্সাইটেড। আর গত একদিনে এখানকার পরিবেশ, এখানকার খাওয়া দাওয়ায় মোটা হয়ে যাচ্ছি, মানে কী যে একটা রিল্যাক্সেশন। সো চলুন দেখা যাক আজকের লাঞ্চে কী কী পাহাড়ি আইটেম রয়েছে। Let's go. Excellent. Dango. Wow. Chicken. Bamboo chicken. Yeah. Dango chicken.
গুড আফটারনুন। এই আইটেমটা কি? এটা হচ্ছে স্যার চিংড়ি শুকি দিয়া লাউ শাক। আর এটা হচ্ছে গিয়া মাছফলা আমাদের খোলা মানে হলো যে আমি বলি এটা ভাজিও না রান্নাও না মাঝামাঝি মাঝামাঝি পর্যায়ে একটা ওটাকে আমরা খোলা বলি। জল থাকবে না অল্প জল থাকবে। এটা হচ্ছে স্যার আমাদের পোশাক দিয়ে বাস করল দিয়ে পোশাক দিয়ে রান্না করা এটা তেল না কোনো তেল না। আর এটা হচ্ছে গিয়া বেগুন গাবি শুকিয়ে বেগুন গাবি মানে বেগুন আর গাবি মানে গাবি বলতে জলটা জলটা এমনি শুধু পানি দিয়ে ঝোল না এটা এটা বলতে চালের চাল আছে না চাল ভিজে গিয়া গুঁড়া করবে ওগুলা পাউডার করবে পাউডার করে ওটার সাথে মিক্স করে দিয়ে গ্রেভিটা হওয়ার জন্য গ্রেভি হওয়ার জন্য ঘন করার জন্য ওটা করে মানে গাবিটাই ওটা গাবি গাবিটাকে গ্রেভিটাকে গাবি বলে। And so passionate every word I move so descriptive like an adjective I got a vendetta against people who patented being negative when you should be getting after it I got facts over tracks this and that spitting slow spitting fast I could roast I could gas think I'm okay at last but I don't know if that can erase all the past and the pettiness a reflection of the emptiness hilarious you think you're worth my time you're delirious mysterious because you hide behind a fake exterior inferior you know I'll always be a bit superior get off of me this ain't no humble brag I want you to hear words you can say them back I want you to feel free from the chains at last and to believe in what you got it was built to last yeah Now that I've been put through I never got anyone's help I had to do it all myself I don't ever slow up No, I don't take I got no love for the fakeness If you wanna play tough and wanna hate this I'll always show up and make a statement I don't ever slow up No, I don't take I got no love for the fakeness If you wanna play tough and wanna hate this I'll always show up and make a statement Gonna learn the consequence of being incompetent Mental health is confidence, dreams into modestness I'm not here to save the day, that's for you to take away I could play a million mind games, but instead I say Something not illogical, something that is topical Rub it on and watch it go, make yourself unstoppable Dreams are irresponsible, but they're always possible If you just believe, you could be so remarkable Thoughts in my head, a collage and they spread I'll be great one day, going off of my meds No, I'm not giving up, no, I'm not giving in I will make it to the top, taking off in the wind I gotta make it, I'm saving every day to taste it I'm Years later তো ভিউয়ার্স এখন আমরা দেখে নিব রাঙ্গাদ্বীপ রিসোর্টের বিআইপি কটেজগুলা বিআইপি কটেজগুলা কিন্তু খুবই লাক্সারিয়াস আর অনেক সুন্দর সো চলুন দেখে নেওয়া যাক বিআইপি কটেজগুলা এই যে এগুলো হচ্ছে বিআইপি কটেজ আর এটা হচ্ছে রাঙ্গাদ্বীপ রিসোর্টের বিআইপি জোন তো এখানে কটেজগুলা যেমন বিআইপি রুমগুলাও বিআইপি এমিনিটিস ফেসিলিটিও খুবই বিআইপি এবং পর্স আর এই বিআইপি জোনের রুমগুলাতে আপনারা ফ্রিজ পাচ্ছেন এক্সট্রা তারপরে হচ্ছে ইন্টেরিয়র ডিজাইন থাকবে ব্যালকনগুলাও একেবারে টাইলস করা প্লাস হচ্ছে একেবারে রাঙ্গামাটির সবচেয়ে বেটার যে ভিউ ঠিক আছে সেই ভিউটা আপনারা এই বিআইপি জোনের কটেজগুলো থেকে পাবেন আর অবশ্যই বিআইপি জোন মানেই তো বিআইপি বিআইপি সার্ভিসটা আপনারা পাবেন ফেসিলিটিটাও আপনারা পাবেন এই বিআইপি জোনেও কিন্তু আপনারা বিভিন্ন ক্যাটাগরির রুম পেয়ে যাবেন সো আর দেরি না করে শীতের সিজনটা উপভোগ করার জন্য চলে যান রাঙ্গাদ্বীপ রিসোর্টে আর বিআইপি কটেজে থেকে জীবনটাকে উপভোগ করুন সো বুক করতে স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করতে পারেন থ্যাংক ইউ সো মাচ 2000 years later আর এই যে এদিকটাতে হচ্ছে কায়াক এন্ড বোট ক্লাব মানে বোট ক্লাব বা কাইকিংয়ের জন্য ওই দিক থেকে বোট ভাড়া নিতে পারবেন হ্যাঁ আর চারিপাশটা তো রাঙামাটির পানি পাহাড়
এখানে কাইকিং এর সিস্টেম রয়েছে 2000 years later কাইকিং বুটটা অনেক সুন্দর হ্যাঁ তুমি ওঠো ওঠো তুমি না আমি উঠবো তুমি আসবে না আমি একাই যাব আচ্ছা না 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 ওকে নিয়ে যাও ওকে নিয়ে যাও তুমি তুমি আসো তুমি আসো লাইফ জ্যাকেট লাগবে তোমার না না তাও ওঠো ওইটা খুলো ইয়েস এই আমাদের কেন চলো Enjoying the life every moment with kayaking boat. Hey. এখন আমরা রেসিং করব আচ্ছা টাটা দাও ও তুই লাল পাহাড়ির দেশে যা রাঙ্গা মাটির দেশে যা এখানে তোকে মানাইছে নাই রে একেবারে মানাইছে নাই রে ও তুই লাল পাহাড়ির দেশে যা রাঙ্গা মাটির দেশে যা এখানে তোকে মানাইছে নাই রে বারে মানাইছে নাই রে হো 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 তো ভিউয়ার্স রাঙ্গামাটি রাঙ্গাদ্বীপের ট্রাভেল ব্লগের পর্বগুলো আপনাদের ভালো লেগেছে আশা করছি তো আজকের মতো বিদায় নেব আবার দেখা হবে পরবর্তী কোনো ট্রাভেল ব্লগের রিভিউতে অথবা মিউজিক ভিডিওতে আর আমরা এখন রাঙ্গামাটি থেকে যাচ্ছি হচ্ছে সাজেকের উদ্দেশ্যে সাজেক নিয়ে অনেক ছোট ছোট খণ্ড ভিডিও আসতেছে আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে আশা করি আপনাদের ভালো লাগবে সো ভিডিওগুলো নিয়মিত পেতে আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে পারেন আর ফেসবুক পেজটিকে ফলো করে দিলেও কৃতজ্ঞ থাকব থ্যাংক ইউ সো মাচ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ টেক কেয়ার বাই বাই Oh, 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 oh.